নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পুজোর দেবীপক্ষ শুরু হয়ে গেছে কিন্তু সেই দেবীপক্ষের মধ্যেও টুকরো টুকরো ঘটনা যেগুলো রাজনীতির জগতে বা সামাজিক জীবনে বা প্রশাসনিক ক্ষেত্রে দাগ কেটে যায় এবং টুকরো টুকরো ছোট্ট ছোট্ট ঘটনা নিয়ে আপনাদের কাছে আসব। রাজীব সিনহা রাজ্য নির্বাচন কমিশনার যিনি যার নেতৃত্বে একটা রক্তের হোলি হয়েছিল পঞ্চায়েত নির্বাচন যেখানে সর্বমোট এখনো পর্যন্ত যা রিপোর্ট উনষাট জন মানুষ প্রাণ হারা হয়েছিল সে রাজীব সিনা কি ছেড়ে দেওয়া উচিত তাকে কি পালাতে দেওয়া উচিত আদালত খুব বেশি কিছু করেনি আদালতে গিয়ে শেষ পর্যন্ত খুব বেশি কিছু রায় পাওয়া যায়নি সবাই জানেন পঞ্চায়েত নির্বাচনে প্রশাসনিক শিথিলতা ইচ্ছে করে গুন্ডাম গুন্ডাগিরি করতে দেওয়া কেন্দ্রীয় নির্বাচন যে বাহিনী যার জন্য রাজ্যের বা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রায় দিয়েছিলেন শেষ পর্যন্ত সেটাও ঠিকঠাক বলবৎ হয়নি অথচ কলকাতা হাইকোর্টে সেভাবে কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখিনি ঠিক এই জায়গা থেকে মানুষের হতাশা আসে আদালত সম্বন্ধে আদালতের যারা পরিচালক বা আদালতের যারা সিদ্ধান্ত নেন রায় নেন তাঁদের ভাবা উচিত যে পঞ্চায়েত নির্বাচনকে এই রক্তাক্ত করার পরও কেন 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 কলকাতা হাইকোর্ট যথাযথভাবে পদক্ষেপ করেনি এটা আমাকে ভাবিয়েছে আপনাদেরও নিশ্চিতভাবে ভাবিয়েছে থাকছে কথা কিন্তু পুজোর দিনে জন মানুষের পরিবারগুলো কেমন আছে আমরা কেউ খবর নিই কেউ খবর নিই আমি বারবার সেটা নিয়ে প্রশ্ন করি কিন্তু আজকে আমি একটু অন্যতর বিষয় নিয়ে এলাম এই রাজীব সিনহাকে কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারী করা মামলার প্রেক্ষিতে আদালত অবমাননার দায় তাকে রুল জারি করা হয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের তরফ থেকে রাজীব সিনহাকে হাজিরা দিতে হবে খুব সম্প্রতি সামনের মাসি সম্মত হাজিরা দিতে হবে এবং সশরীরে হাজিরা দিতে হবে কেন তার বিরুদ্ধে শাস্তি নেওয়া দেওয়া হবে না সেই ব্যাপারে তাকে সরাসরি প্রশ্ন করবেন মাননীয় বিচার মহামান্য বিচারপতিরা এই ধরনের একটা ঘটনা যখন ঘটেছে রাজীব সিনহা কী করবেন রাজীব সিনহা আদালতে অবমানন দেয় অভিযুক্ত হলে তিনি তিনি তো তার জেলও হতে পারে কিন্তু কলকাতা হাইকোর্টের যা যা সিদ্ধান্ত সাম্প্রতিককালে দেখেছি তাতে আমার নিজের একটা ধারণা যে খুব বেশি কিছু হবে না জাস্টিস রাজাশেখর মান তার ঘরের সামনে দিনের পর দিন দিনের পর দিন যে আন্দোলন হয়েছিল তার বাড়ির সামনে যে পোস্টার মারা হয়েছিল সেই রায়ের কী হলো কি হলো বলুন তো কী বিচার হলো সেই সব সেই সব অ্যাডভোকেট অ্যাডভোকেটদের কী হলো যারা পোস্টার মারলো তাদের তাদের ব্যাপারে কলকাতা পুলিশ কী ব্যবস্থা নিয়েছে কলকাতা হাইকোর্ট সে ব্যাপারে কী রায় দিল জানি না দিনের পর দিন তারিখের পর তারিখ মানুষের হতাশা জন্মায় মানুষের হতাশা আসে শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়েও হয়তো ফয়সলা হয় না ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু শেষ পর্যন্ত রুলটা জারি করেছে ওই শয়তান মদ্যপ রাজীব সিনহার বিরুদ্ধে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেপুটেড এবং পিসি এবং ভাইপো এই দুজন যেভাবে এই বাংলাটাকে লুট করছেন কয়লা গরু বালি পাথরকে ইকোনমির মধ্যে ঢুকিয়েছেন সোনা পাচারকে ইকোনমির মধ্যে ঢুকিয়েছেন শিক্ষা সংক্রান্ত দুর্নীতিকে পিসি ভাইপো কোম্পানি পিসি এবং ভাইপো একজন হরিশ চ্যাটার্জি একজন হরিশার্জি থেকে যে দিনের পর দিন এই চৌর্যবৃত্তি শাসন তৈরি করেছেন সেই পিসি ভাইপো কোম্পানি খুব ট্রাস্টেড লোকের রাজীব সেনা তাকে দিয়ে নির্বাচনটা পরিচালনা করে মানুষের অধিকারটা লুট করলেন সেই রাজীব সিনহাকে রুল জারি করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ হাইকোর্টে ডেকে পাঠালো সশরীরে হাজিরা এবং সেই দিন শুনানির পর হয়তো একটা সিদ্ধান্ত তারা দেবেন ঠিক এই কঠিন আবহের মধ্যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কি করতে পারেন রাজীব সিনহা এক হাজিরা দিতে পারেন অথবা তার হাতে একটা অপশান আছে সুপ্রিম কোর্টে যাও এবং সেই সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে আবার ব্যাপারটাকে স্টে আপনারা জানেন কেউ এখানে কলকাতা হাইকোর্টে কোনো কঠিন রায় হলেই ডিভিশন বেঞ্চে গিয়ে লোকজন স্টে আনেন কিংবা সুপ্রিম কোর্টে গিয়ে স্টে আনেন এটা একটা চিরাচরিত ব্যাপার হয়ে গেছে আমি এ নিয়ে কোনো কথা বলবো না কিন্তু মানুষ জানেন আমি যে কথাটা বলছি কেন কেন তারা স্টে পান কৃষির জন্য স্টাফ স্টে পান বোধগম্য হয় না কিন্তু স্টে তারা হয়তো রাজীব সিনহায় এই রায়টাকে স্টে করার জন্য স্থগিতাদেশ পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন শুভেন্দু অধিকারী যিনি মামলা করেছেন যার প্রেক্ষিতে রাজীব সিনহাকে রুল জারি করে কন্টেম্প অফ কোর্টের জন্য মানহানির জন্য ডেকে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে সেটাকে স্টে করানোর জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন সেইখানে দাঁড়িয়ে শুভেন্দু আগাম একটা ক্যাভিয়েট করে গেছে ক্যাভিয়েট সিস্টেমটা আপনারা জানেন যে কোনো একটা জায়গায় আমি যার বিরুদ্ধে মামলা লড়ছি তিনি যদি হায়ার কোর্টে কোনো ডিসিশনের বিরুদ্ধে যান সেখানে গেলে যেন একতরফা রায় না পান অর্থাৎ আমাকে কপি দিয়ে আমাকে জানিয়ে তবে সেখানে আপনি মামলা করতে পারেন তো শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট করেছেন এবং ক্যাভিয়েট করার মধ্য দিয়ে মেসেজ দিয়েছেন রাজীব সেনাকে যে আপনি পালাতে পারবেন আপনি যেখানে পালান আপনি পিসির লোক হতে পারেন আপনি ভাইপোর লোক হতে পারেন পিসি যেমন বাংলাকে লুট করছেন ভাইপো যেমন গরু কয়লা বালি পাথর শিক্ষা দুর্নীতি সমস্ত ক্ষেত্রে কন্টিনিউয়াস লুট করে যাচ্ছে বাংলার শিক্ষিত যুবক সম্প্রদায়কে গান্ধী মূর্তি কিংবা মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসাচ্ছেন সমস্ত কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য ছোটো বড়ো মাঝারি সব নেতাগুলো চোরে পরিণত করেছেন ফলে তাদের ট্রাস্টেড লেফটেন্যান্ট যদি রাজীব সেনা হয় সেই রাজীব সেনা যদি সুপ্রিম কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার বার করতে চান সেখানে কন্টেস্ট করবেন শুভেন্দু অধিকারী অর্থাৎ তিনি আইনজীবী দিয়ে সেটাকে কনটেস্ট করবেন এই লড়াইটাই কিন্তু বাংলা চাইছে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক নেতাদের বোঝা উচিত এই লাইনটাই কিন্তু বাংলা চাইছে আপনারা অনেকে ভাবেন না প্রশ্ন করেন যে আমি কেন শুভেন্দু অধিকারী সম্বন্ধে তো ফেথ অ্যান্ড ট্রাস্ট কি রাখি একটি কারণে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে চোখে চোখ রেখে লড়াই করার যে মানসিকতাটা আছে দেখুন রাজীব সিনহার ব্যাপারটা অন্যান্য অন্য অন্যান্য রাজনৈতিক নেতারা কিরকম চুপ করে রয়েছেন সাইলেন্ট হয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী কিন্তু লেগে আছেন যে যেমতে কন্টেম্প অফ করেছেন শুভেন্দু অধিকারী ভেবেছেন বুঝেছে যে এবার এটাকে স্ত্রী আনতে রাজীব সিনহাই শয়তান মধ্যপটা চলে যাবেন দিল্লিতে ভাইপোর পরামর্শে চলে যাবেন ওই লুঠেরা ভাইপো লুঠেরা ভাইপোর পরামর্শে দিল্লিতে চলে যাবেন এটা স্টে অর্ডার সেই স্টে অর্ডারটা যাতে চট করে না পায় সেখানে যাতে কনটেস্ট করা যায় শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টে একটা ক্যাভিয়েট করলেন এই এই দিস ইজ ইন্টেলিজেন্ট পলিটিক্স বিশ্বাস করুন বাংলার মাটিতে দাঁড়িয়ে ইন্টেলিজেন্ট পলিটিক্সের ভীষণ অভাব ভীষণ অভাব ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু শুভেন্দু ক্রমাগত ক্রমাগত করে যাচ্ছেন এই পুজোর বাজারে যখন মানুষ পুজো নিয়ে ব্যস্ত শুভেন্দু সাইলেন্টলি তার অ্যাডভোকেটকে দায়িত্ব দিয়ে দিলেন দিল্লিতে যান গিয়ে ওখানে একটা ক্যাভিয়েট করে রাখুন যাতে আনকন্টেস্টেড রাজীব সিনহা এই শয়তান মদ্যপটা পালাতে না পারে ওই লুঠেরা ভাইপোর পরামর্শে এই সংক্রান্ত এটি সংবাদ মাধ্যমের রিপোর্ট এবং অবশ্যই পথ চলতে চলতে শুভেন্দু এই নিয়ে কি বক্তব্য রেখেছেন সেটা আজকে ভোটে আদালত অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত মামলায় রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সেনহার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট হাইকোর্টের ওই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যেতে পারেন রাজীব সিনহা অনুমান করে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল বিরোধী দলনেতার ফলে রাজীব সিনহা রায় চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের বক্তব্য শুনবেন সুপ্রিম কোর্ট মমতা ব্যানার্জির পোষ্য তিনি এই সরকারের আশীর্বাদ ধন্য তাই এদের কাছে প্রচুর টাকা আছে এরা গত আড়াই বছরে আমার বিরুদ্ধেই আমাকে জেলে ঢোকানোর জন্য তিনশো কোটি টাকার কাছাকাছি লয়ারদের দিয়েছে এক্ষেত্রেও আমি আশঙ্কা করছি হায়ার কোর্টে যেতে পারে সে স্কোপ তার আছে লিগেলি সেই জন্য যাতে আমাকে নোটিশ না করে এক্সপার্টি অর্ডার না নিতে পারে তার জন্য আইনের যে পদ্ধতি আছে মেনে ক্যাভিট করেছে